space, while the second area is called পৃথিবী থেকে 22,500 কিলোমিটার দূরে মহাকাশে 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার কক্ষপথে প্রতি মিনিটে 100 কিলোমিটার বেগে লাল সবুজের চিহ্ন নিয়ে প্রতিনিয়ত ছুটে চলেছে দেশের একমাত্র প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 গেল 12 মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বিশ্বের 57তম দেশ হিসেবে যোগাযোগধর্মী এই কৃত্রিম উপগ্রহ বা জিওস্টেশনারি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে সক্ষম হয় বাংলাদেশ কারিগরিভাবে উপগ্রহটির কার্যকারিতা শুরু উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করে সরকার এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেন মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে বঙ্গবন্ধুর নাম প্রতিস্থাপন করা হয়েছে জানান দেশে এখন থেকে আর ডিজিটাল বৈষম্য থাকবে না আমাদের দেশে স্যাটেলাইট টেকনোলজির উপর কিছুটা এক্সপার্টিজ আস্তে আস্তে গড়ে উঠবে এটাই আমার আশা আমাদের দেশে কোনো ডিজিটাল ডিভাইড বলে কোনো কিছু থাকবে না যে শুধু শহরের মানুষ এগিয়ে যাবে গ্রামের মানুষ পিছিয়ে থাকবে এটা আমি চাই না জিয়াউর রহমান থেকে শুরু করে বিএনপি বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার একটা পরিকল্পনা করেছে এই স্যাটেলাইট দিয়ে আমার উদ্দেশ্য ছিল যে এখন বঙ্গবন্ধুর নাম আমি মহাকাশে পাঠিয়ে দিয়েছি এটা কোনো সরকার মুছে ফেলতে পারবে না মূল বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন মহাকাশে অবস্থান নেয়া এই স্যাটেলাইট পাল্টে দেবে বাংলাদেশের আর্থসামাজিক চিত্র এই উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের যারা গ্রহীতা তাদের কাছে স্যাটেলাইটের সেবা পৌঁছে যাবে শিক্ষা স্বাস্থ্যসহ নানা সুবিধা এখান থেকে মিলবে জানিয়ে শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন ভবিষ্যতে চন্দ্র অভিযানেও সামিল হবে বাংলাদেশ এই স্যাটেলাইটের মাধ্যমে দেশের মানুষ শিক্ষা স্বাস্থ্য আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের উপযোগিতা পাবে আমরাও একদিন সেই স্পেসে চলে যাব আগে চাঁদের দেশে যাওয়ার স্বপ্ন দেখতাম এখন চাঁদের দেশে পৌঁছানোর সম্ভাবনাও সৃষ্টি হয়েছে এর আগে সুইচ চেপে স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্যাটেলাইট পরিচালনার জন্য গাজীপুর ও রাঙ্গামাটির উপগ্রহ ভূকেন্দ্রের উদ্বোধন করেন তিনি জানানো হয় নতুন নামানুসারে এই দুটি কেন্দ্র এখন থেকে পরিচিত হবে সজীব ওয়াজেদ গ্রাউন্ড স্টেশন নামে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা